আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি কাজের কথা বলবো বা এমন একটি আমলের কথা বলবো যেটা ভালোভাবে করলে, যে ব্যক্তি ভালোভাবে করবে তার কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। এমন নিষ্পাপ যেন তার মা তাকে জন্ম দিল। তো একটা বাচ্চাকে যখন তার মা মানে প্রসব করে, তখন বাচ্চাটি যেরকম নিষ্পাপ থাকে ঠিক সেরকম নিষ্পাপ আপনিও হতে পারবেন যদি আপনি আমলটি ভালোভাবে করেন। তো বন্ধুরা, আমরা সরাসরি হাদিস থেকে সেই আমলটির কথা জানব। তো চলুন আমরা হাদিসটি জেনে আসি। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, উজুর মধ্যে ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ওযু করবে ও দুই হাতের কবজি পরিষ্কার করে ধৌত করবে, তখন গুনাহসমূহ আঙ্গুলের অগ্রভাগ ও নখ দিয়ে বের হয়ে যাবে। এরপর যখন তুমি কুলি করবে, নাকে পানি দিয়ে দু নাকের ছিদ্র পরিষ্কার করবে, মুখ ও হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসেহ করবে ও উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করবে, তখন তুমি যেন তোমার গুনাহসমূহকে ধুয়ে পরিষ্কার করে দিলে। এরপর যখন তুমি তোমার চেহারা আল্লাহর সন্তুষ্টির জন্যে জমিনে রাখবে, নামাজ আদায় করবে, তখন তুমি এমনভাবে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল। তো বন্ধুরা, আমরা হাদিসটি শুনলাম। এই হাদিসের মধ্যে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আমরা যদি খুব ভালোভাবে সুন্দরভাবে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের জন্য যদি আমরা ওযু করি, তাহলে আমরা নিষ্পাপ হতে পারবো। এক কথায়, আমরা যেভাবে মাসুম হিসেবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলাম, ঠিক সেরকমই আমরা মাসুম হয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই উজু করতে জানি, সকলেই কিন্তু উজু করতে পারি, কিন্তু সুন্দরভাবে রাসূলের শেখানো পদ্ধতিতে আমরা কিন্তু অনেকেই উজু করতে পারি না। তো কীভাবে সঠিকভাবে উজু করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন যে সঠিক পদ্ধতিতে উজু করার নিয়ম। তো আপনারা সেই ভিডিওটি দেখেও সুন্দরভাবে উজু করা শিখে নিতে পারবেন। আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি আপনারা সুন্দরভাবে উজু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সঠিক ও সুন্দরভাবে উজু করার তৌফিক দান করুন এবং আমাদের সকলেরই গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে, তারাও শিখতে পারবে। আর ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আর নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمْ.